আজকে তোমাদেরকে দেখাবো অনেকেই আছে তাদের রাউটারের তিনটা মিস্টেক করে যে তিনটা মিস্টেক করার কারণে তাদের রাউটারের পাশে যে কেউ বাইর করতে পারে তো সেই তিনটা মিস্টেক তোমাদেরকে আমি একদম হাতে নাতে ধরে দেবো এবং সেগুলো যদি তুমি পরবর্তীতে ঠিক করে নাও তাহলে তোমার রাউটারের পাসওয়ার্ড কেউ বাই করতে পারবে না এর মধ্যে অন্যতম তুমি আরেকটি বুল করো যে ভুলটার করার কারণে তোমার রাউটার পাসওয়ার্ড যদি তুমি দিনটা চব্বিশ ঘন্টাও চেঞ্জ করো তবুও কিন্তু সে তোমার রাউটার পাসওয়ার্ড বাইর করতে পারবে আজকে তোমাদেরকে সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো যদি তুমি এই সেটিংসগুলো যদি তুমি ঠিক করে রাখতে পারো তাহলে তোমার রাউটারের পাসওয়ার্ড কেউ বাইর করতে পারবে না আর ভিডিও শেষে এমন একটা বোনাস টিপস দিব যার মাধ্যমে তুমি যে কাউকে পাসওয়ার্ড বলে দিলেও কেউ তোমার ওয়াইফাই কানেক্ট করতে পারবে না নাম্বার ওয়ান ডব্লুপিএস পিন তো ডবলুপিএস পিনে তোমরা কি ভুলটা করো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো ডব্লু পি এস পিন বাইর করার জন্য আমরা এখান থেকে যে রাউটার অ্যাডমিন প্যানেল আসার পর এখান থেকে উপর দিতে পারছো থ্রি লাইন অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে দেবা তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে যে ওয়ারলেস সেটিংস তো এখানে স্কল ডাউন করার পর এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ যে ডব্লু পি এটা অনেকেরই এখান থেকে এনেবল করা থাকে আর হ্যাঁ তোমার ডবলুপিএস যদি এনেবল করা থাকে তাহলে কিন্তু তোমার রাউটারের পাশে যে কেউ বাইর করতে পারবে একটা মাধ্যমে তাই আমি তোমাদেরকে সবসময় বলবো যে তোমার যে আছে সেটা তুমি সব সময় ডিজেবল করে রাখবা তাহলে কিন্তু তোমার পাসওয়ার্ডটা কেউ বাইর করতে পারবে না আর এখান থেকে যদি তোমার এনেল করা থাকে তুমি যতবারই পাসওয়ার্ড চেঞ্জ করো না কেন এই ডবলুবিএস পিনের মাধ্যমে কিন্তু তোমার ওয়াইফাই পাসওয়ার্ড বাইর করতে পারবে তো তোমরা বুঝতে পেরেছো তাই তোমার সবসময় ডবল প্রিনটাকে ডিজেবল করে রাখবা তো ডিজেবলে ক্লিক করে ওকে তো ক্লিক করে তোমার ডিজেবল হয়ে যাবে নাম্বার টু ডবল পি এবং ডবলুপি এ ব্যবহার না করা ডব্লুপিএ এবং ডব্লুপিএ টু কি এটা কি এটা কোন সিকিউরিটি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য তুমি রাউটার অ্যাডমিন প্যানেল আসার পর থ্রি লাইন অপশন এটার উপর একটা ক্লিক করে দিবা তো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছ যে ওয়াইফাই সেটিংস জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে তুমি যে দেখতে পাচ্ছ যে সিকিউরিটি মুড যে একটি অপশন জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ যে সিকিউরিটি মুড ডব্লুপি এবং এ টু এটা তোমরা সব সময় ব্যবহার করবা এছাড়া যে উপরে দুইটা দেখতে পাচ্ছ এই দুইটা ব্যবহার করলে কিন্তু তোমার রাউটারটা যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু অন্য কেউ কিন্তু অন্য আদার্স কোনো অ্যাপ দিয়ে কিন্তু সে বাইর করতে পারবে তাই আমি তোমাদেরকে বলবো সব সবসময় ডৌলু তাই আমি তোমাদেরকে সময় বলবো তোমরা এখান থেকে চার নাম্বারটা সব সময় ব্যবহার করবা তাহলে তোমার ওএফ এর পাসওয়ার্ডটা কেউ কোনো অ্যাপস দিয়ে বাইর করতে পারবে না নাম্বার থ্রি লগিং পাসওয়ার্ড কিংবা অ্যাডমিন পাসওয়ার্ড ব্যবহার না করা তুমি দেখবা যে অনেকের রাউটার আছে যে রাউটারের সাথে তুমি কানেক্টেড হওয়ার পর যদি তুমি গুগল ক্রোম বাজারে এসে এখান থেকে যদি সার্চ করো বিরানব্বই ডট এক সাতষট্টি ডট জিরো ডট ওয়ান তো এটা লেগে সার্চ করে দিলে কিন্তু সরাসরি তোমার রাউটার কিন্তু অ্যাডমিন প্যানেল চলে আসে তো দেখতে পাচ্ছ যে এখান থেকে এই রাউটার অ্যাডমিন প্যানেলটা লগইন হয়ে গেল কোনো প্রকার লগিং পাসওয়ার্ড চাইলো না তোমার রাউটার যদি ইন পাসওয়ার্ড না দাও সে কিন্তু তোমার রাউটার ওয়াইফের পাসওয়ার্ড পাবে তো পাবেই উল্টা আর তোমার রাউটারটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবে তাই আমি তোমাদেরকে সবসময় বলবো তোমার রাউটার লগিং পাসওয়ার্ডটা ব্যবহার করবা তো লগিং পাসওয়ার্ডটা ব্যবহার করার জন্য উপরে দেখতে পাচ্ছো যে থ্রি লাইন একটি অপশন তো এখান থেকে থ্রি লাইন অপশনের উপর একটা ক্লিক করে দিবা তো এখান থেকে দেখতে পাচ্ছো থ্রি লাইন অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করে নিচে দেখতে পাচ্ছ যে অ্যাডমিনিস্ট্রেশন যে একটা সেটিং জাস্ট এটার উপর একটা ক্লিক করবা তো এখান থেকে দেখতে পাচ্ছ যে ওল্ড পাসওয়ার্ড এই যে দেখতে পাচ্ছ যে এখানে ওল্ড পাসওয়ার্ড হয়তো তোমাদের এখানে ওল্ড পাসওয়ার্ডটা থাকবে না তো আমার রাউটার যে আমি লগ ইন পাসওয়ার্ড ব্যবহার করি তার জন্য এখানে ওল্ড পাসওয়ার্ড আছে তো আমার এখানে ওল্ড পাসওয়ার্ড হয়তো তোমাদের থাকবে না যদি তোমরা লগ ইন পাসওয়ার্ড না ব্যবহার করো তোমাদের এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড থাকবে তো এখান থেকে তোমার ওল্ড পাসওয়ার্ডটা তুমি নতুন করে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবা কারণ তোমার রাউটার যদি লগ ইন পাসওয়ার্ড কিংবা অ্যাডমিন পাসওয়ার্ড না থাকে তাহলে কিন্তু তোমার রাউটারটা সে কিন্তু সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবে এমনকি সে চাইলে তোমার ওয়াইফের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবে তো এখান থেকে তুমি নিউ নিউ পাসওয়ার্ড যা দেবে এবং নিচে কনফার্ম পাসওয়ার্ড সেম একই পাসওয়ার্ড দেবে তো জাস্ট আমি এখান থেকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছো যে আমাদের নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সব কিছু দেওয়া শেষ এখান থেকে ওকে একটা অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করলে দেখতে পাচ্ছ যে এই সেটিংসটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে অর্থাৎ আমাদের রাউটার লগিং পাসওয়ার্ডটা সেট আপ করা হয়ে গেছে এখান থেকে যদি অন্য কেউ এসে যদি আমাদের রাউটার লগিং পাসওয়ার্ড যদি দেয় সে কিন্তু আমাদের রাউটার এডমিন প্যানেলের ভিতরে ঢুকতে পারবে না তো এটা হলো সবচাইতে বড় একটা সিকিউরিটি কারণ তোমার যদি তুমি এই বোলটা করো তাহলে তোমার কেউ কন্ট্রোল করতে পারবে তাই আমি তোমাদেরকে সবসময় বলবো যখন তুমি তোমার রাউটারটিকে ক্রয় করবা তুমি তারপরে তোমার রাউটারের যে লগিং পাসওয়ার্ডটা সেটা তুমি সেট আপ করে নেবা কারণ যদি না সেট আপ করো পরবর্তীতে তোমার রাউটারটা যে কেউ কন্ট্রোল করতে পারবে তাছাড়া বুঝতে পেরেছো যে একটা রাউটারের জন্য লগিং পাসওয়ার্ডটা কতটা জরুরি নাম্বার ফোর বোনাস টিপস সেটা হলো তোমাদেরকে দেখাবো তোমার রাউটার কীভাবে ম্যাক করবা অর্থাৎ তোমার রাউটার যদি ম্যাক করো তাহলে তুমি যাদেরকে ওয়াইফাই কানেক্ট দেবা সেই শুধু তোমার ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে আদারওয়াইজ সে তোমার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না তো অর্থাৎ তোমার রাউটারটা ম্যাক করার জন্য তুমি কি করো উপদেশ পাচ্ছ থ্রি লাইন অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবা তো নিচের দিকে লক্ষ্য করো যে এখান থেকে দেখতে পাচ্ছ যে অ্যাডভান্স জাস্ট তোমার এটার উপর একটা ক্লিক করে দেবা তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে দুটি অপশন দেখতে পাবো একটা হলো ব্যাকলিস্ট আর একটা হলো ওয়েক লিস্ট নিচে দিকে লক্ষ্য কর ব্যাকলিস্ট মানে তুমি সবাইকে ব্লক করতে পারবা আর নিচে যে দেখতে পাচ্ছ যে উইক লিস্ট জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে ব্যাকলিস্ট সিলেক্ট থাকলে তুমি যাদেরকে ব্লক করতে পারো আর উইক লিস্ট সিলেক্ট করে দিলে তুমি যে মোবাইল ফোনার গুলোর যে ম্যাকেটেজ দিবা তারাই শুধু তোমার ওয়াইফাই ব্যবহার করতে পারবে অলরেডি দেখো আমার এখানে যতগুলা ডিভাইস কানেক্টেড আছে সেগুলো ম্যাক অটোমেটিক বসে যাবে তো তুমি চাইলে এটা ডিলিট করে দিতে পারবো আর এখানে ফাঁকা ঘরে এই ঘরটিতে তুমি শুধু যে মোবাইল ফোনটা কানেক্ট দিবা সেই মোবাইল ফোনে ম্যাক ড্রেসটা বসিয়ে দিয়ে এখান থেকে যে দেখতে পাচ্ছ যে প্লাস আইকন তো এই ফাঁকা ঘরে সেই মোবাইল ফোনে ম্যাক যে মোবাইল ফোনটা কানেক্ট দেবা সেই মোবাইল ফোনে ম্যাক ড্রেসটা এখানে বসাবা তো বসানোর পর এখান থেকে প্লাস আইকনের উপর একটা ক্লিক করবা দেন ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছো যে ওকে একটি অপশন ওকে ক্লিক করলে সেই মোবাইল ফোনটাই শুধু তোমার এখানে কানেক্ট হবে অর্থাৎ তোমার রাউটারটা ব্যবহার করতে পারবো ওয়াইফাই ব্যবহার করতে পারবো এছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবো না তাকে যদি তুমি পাসওয়ার্ডটা বলেও দাও এখন তোমরা অনেকে বলতে পারো ভাই তাহলে মোবাইল ফোনে ম্যাকেটেস্ক কীভাবে বাই করবো তো মোবাইল ফোনে ম্যাকেটেস্ক বাই করার জন্য তোমরা চলে যাবো সেটিংসে তো সেটিংসে আসার পর এখান থেকে তোমরা প্রত্যেকটি মোবাইল ফোনে দেখতে পাবো যে অ্যাভার্ড ফোন একটি অপশন তোমার কী করবা এই অ্যাভার্ড ফোনের উপর একটা ক্লিক করবা দেন এরপর দেখতে পাচ্ছ যে ডিটেস অ্যান্ড ইনফ্রো

তবুও যদি না বাহির করতে পারো তবে তবে তুমি এখান থেকে সেটিংস আসার পর এখান থেকে তুমি সার্চ করবা ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস জাস্ট এখান থেকে তুমি সার্চ করবা ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এখান থেকে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস লিখে সার্চ করে দিবা জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম লাইভ প্রমাণ সহ জাস্ট এখান থেকে লেখা আছে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস তো ম্যাক অ্যাড্রেস লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি তোমাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাচ্ছি তো ম্যাক অ্যাড্রেস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস এটা লিখে সার্চ করে দিবা তো এই যে নিচে দেখতে পাচ্ছো যে ডিভাইস ম্যাক এডেস একটা ক্লিক করলে নিচে থেকে লক্ষ্য করে যে দেখতে পাচ্ছ যে ওয়াইফাই ম্যাকাডড্রেস ফোর সি ই জিরো ডিবি চুরানব্বই এ ওয়ান বি ওয়ান এটা হলো আমার মোবাইল ফোনের কিন্তু ম্যাক ড্রেস এখন যদি এ আমার এই মোবাইল ফোনের ম্যাকেড্রেস যেটা আমি সেখানে যদি বসিয়ে দেই তাহলে কিন্তু আমার এই ডি এই মোবাইল ফোনটা কানেক্ট হবে এছাড়া কিন্তু কানেক্ট হবে না আমি যদি পাসওয়ার্ডটাও জানি তবুও কানেক্ট করতে পারবে না তো এখান থেকে দেখতে পাচ্ছো যে প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু এরকম ভাবে যে উপরে একটা সার্চ অপশন এখান থেকে তুমি কিন্তু সার্চ করে কিন্তু সেই মোবাইল ফোনের ম্যাকেড্রেসটা বাইর করতে পারবা তো দেখতে পাচ্ছ যে ম্যাকেট ড্রেস বাইর করার পরে দেখবো যে অনেক ওয়াইফাই কানেক্ট হয় না কারণ যে মোবাইল ফোনগুলা ম্যাকেটড্রেস বসানোর উপরও কানেক্ট হবে না তোমরা এখান থেকে নিচে দেখবে প্রাইভেসি এটার উপর একটা ক্লিক করে ডিভাইস ইউজ ডিভাইস ম্যাকেড ড্রেস কিংবা র্যান্ডম ইউজ র্যান্ডম ম্যাক ড্রেস এটা সিলেক্ট করে দেবা যদি ম্যাকেড্রেস দেওয়ার পরেও যদি কানেক্ট না হয় তাছাড়াও বুঝতে পেরেছো তো ঠিক এরকমভাবে তুমি এখান থেকে বসিয়ে দেবে যে ইউজ ডিভাইস ম্যাকেডেস কিংবা ইউজ র্যান্ডম ম্যাগার ডেস্ক এই দুইটা আমাদের যে কোনো একটা সিলেক্ট করে দিলে কিন্তু তোমার মেগার ডেস্কটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে তা আশা করি বুঝতে পেরেছো যে একটা রাউটারটা ম্যাক করতে হলে কীভাবে কানেক্ট করতে হয় এছাড়াও যদি তোমার বস্তু অসুবিধা হয় তাহলে আমাদের চ্যানেলে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে আরও ডিটেলসে ইন ডিটেলসে একটা ফুল ভিডিও দেওয়া আছে তুমি চাইলে সেই ভিডিওটা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারো তাহলে তুমি বুঝতে পারবো যে একটা রাউটারকে কীভাবে ম্যাক করতে হয় আশা করি যদি তুমি এই চারটা স্টেপ যদি তুমি মেনে যদি কাজ করো তাহলে তোমার ওয়াইফের পাসওয়ার্ড যে কেউ কিন্তু বাইর করতে পারবে না তুমি এই চারটা স্টেপ নিয়ে কাজ করো তাহলে তোমার ওয়াইফাই পাসওয়ার্ডটা কেউ বাইর করতে পারবে না তাছাড়া সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম